আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল টেকসলভারে। সাথে আছি আমি মোহাম্মদ আদিকুর রহমান। আজকে আমরা শিখব কিভাবে এমএস ওয়ার্ডে বাংলা ইকুয়েশন লিখতে হয়। তো আমরা সাধারণত এমএস ওয়ার্ডে ইকুয়েশন লেখার জন্য ইনসার্ট রিবন হতে ইকুয়েশন হতে ইনসার্ট নিউ ইকুয়েশন অপশনটি ব্যবহার করে থাকি। যখন আমরা ইনসার্ট নিউ ইকুয়েশন সিলেক্ট করি, তখন পেজে এরকম একটা বক্স আসে। এই বক্সের ভিতরে আমাদেরকে ইকুয়েশনটা লিখতে হয়। তো আমরা যখন ফ্র্যাকশন লিখতে চাই, তখন এই ডিজাইন ট্যাব হতে ফ্র্যাকশন এবং স্ট্যাকেড ফ্র্যাকশন সিলেক্ট করে থাকি। স্ট্যাকেড ফ্র্যাকশন সিলেক্ট করার পর উপরে ফ্র্যাকশন আকারে লব ও হরের অংশ দেখা যায়। তো আমরা লবে যে সংখ্যাটি লিখতে চাই ওই সংখ্যাটি উপরে এবং হরে যে সংখ্যাটি লিখতে চাই ওই সংখ্যাটি নিচে লিখে থাকি। সাধারণত এই ফ্র্যাকশনটি ইংরেজিতে লেখা হয়ে থাকে। একবার লেখার পর আমরা ইচ্ছা করলেও এটিকে বাংলায় রূপান্তর করতে পারি না। দেখুন, আমি সিলেক্ট করে বাংলা ফন্ট নির্বাচন করলেও এই ফ্র্যাকশনটি বাংলা হচ্ছে না। আমরা যদি এই ফ্র্যাকশনটি বাংলায় লিখতে চাই, তাহলে আমাদেরকে অন্য উপায় অবলম্বন করতে হবে। অর্থাৎ ফ্র্যাকশনটিকে বাংলায় লিখতে হলে আমাদেরকে ফ্র্যাকশনের মূল ফর্মুলাটি অ্যাপ্লাই করতে হবে। তো চলুন ফ্র্যাকশনের মূল ফর্মুলাটি অ্যাপ্লাই করি। ফ্র্যাকশনের মূল ফর্মুলাটি লেখার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে F9 চাপতে হবে। কন্ট্রোল চেপে ধরে F9 চাপলে দুটি কার্লি ব্রেকেট পেজে আসবে। ওই কার্লি ব্রেকেটের মাঝখানে আমরা লিখব ই কিউ স্পেস ব্যাক স্ল্যাশ নট ফরওয়ার্ড স্ল্যাশ ব্যাক স্ল্যাশ। ব্যাক স্ল্যাশের পর লিখব F, প্রথম বন্ধনী শুরু এবং প্রথম বন্ধনী শেষ। প্রথম বন্ধনী শুরু এবং শেষের মাঝখানে আমরা লিখব যে ফ্র্যাকশনটি লিখতে চাই তার লব ও হর কমা দ্বারা পৃথক করে। এখন আমরা যেহেতু বাংলায় লিখতে চাচ্ছি, এই পর্যায়ে আমাদেরকে কিবোর্ডটি বাংলায় রূপান্তর করতে হবে। অর্থাৎ কন্ট্রোল অল্টার ভি চেপে বাংলা করতে হবে এবং ফন্ট ট্যাবে বাংলা ফন্ট সিলেক্ট করে দিতে হবে। এখন আমরা লিখব, যদি আমরা 2/1 লিখতে চাই, তাহলে লিখব লবের অংশে এক, সরি বাংলা ফন্ট, এখন লিখব লবের অংশে এক কমা হরের অংশে 2। এখন আমরা এই ফাংশনটিকে ফ্র্যাকশনে রূপান্তর করার জন্য রাইট বাটনে ক্লিক করে টুগল ফিল্ড কোড এস সিলেক্ট করব। দেখুন, এই ফর্মুলাটি ফ্র্যাকশনে রূপান্তরিত হয়ে গেছে এবং বাংলায়। যদি আমরা এই ধরনের কোনো লেখা ফ্র্যাকশন আকারে লিখতে চাই, তখন আমরা পূর্বের ন্যায় ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলার জন্য কন্ট্রোল F9, কার্লি ব্রেকেটের মাঝখানে লিখব ই কিউ স্পেস ব্যাকস্ল্যাশ F, প্রথম বন্ধনী শুরু শেষ, প্রথম বন্ধনীর মাঝখানে বাংলায় লিখব লব কমা হর, রাইট বাটনে ক্লিক টুগল ফিল কোডেক্স। তাহলে ওই ফর্মুলাটিও ফ্র্যাকশনে রূপান্তরিত হয়ে যাবে।